সম্মানিত দর্শক বিন্দু, আজকে আমরা জানবো গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা বোঝার 10টি কারণ। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে চরম আগ্রহ থাকে স্বামী স্ত্রী। সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেই চিন্তা থাকে প্রায় সবার মাথায়, কারণ তাকে ঘিরেই তো স্বপ্ন করতে থাকেন বাবা মা। আধুনিক চিকিৎসায় আল্ট্রাসোনোগ্রাফের সাহায্যে লিঙ্গ জানা যায়, তবে এটি একেবারে নির্ভুল পদ্ধতি নয়। তবে অন্তঃসত্ত্বা মায়ের কিছু উপসর্গ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন সন্তান ছেলে না মেয়ে হবে। এক নম্বরে মর্নিং সিকোনেস। একাধিক স্টাডিতে দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরা, বমি বমি ভাব, এসব লক্ষণ দেখা দিলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে আপনার অনাগত সন্তান ছেলে। দুই নম্বরে বা দিকে ফিরে ঘুম, কোন দিকে ফিরে ঘুমাচ্ছে খেয়াল করুন। এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে, তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বা দিকে ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা রাখতে পারেন যে আপনাদের ছেলেই হবে। তিন নম্বরে হচ্ছে পেটের অবয়ব। আপনার পেট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে, এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চার নম্বরে হার্ট রেট উঠানামা। গর্ভাবস্থায় চিকিৎসকরা প্রায়ই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। এ সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট 140 বিট প্রতি মিনিট রয়েছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চা জন্ম নিতে চলেছে। পাঁচ নম্বরে ইউরিন কালার। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে। আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হচ্ছে তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা হতে চলেছেন। ছয় নম্বরে হাতের তালু বারে বারে শুকিয়ে যাবে। প্রেগনেন্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হলো মেয়ে সন্তান জন্ম নিতে চলেছে। সাত নম্বরে ক্ষুধা বেশি লাগা। মায়ের খিদে কি খুব বেড়ে গেছে, অল্প সময় অন্তর অন্তরে মনে হচ্ছে পেটের জন্য সূচু ধরাচ্ছে, তাহলে তো অভিনন্দন জানাতে হয়, কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। আট নম্বরে ব্রেস্টের মাপ। গর্ভাবস্থায় ভাবি মায়ের ব্রেস্টের মাপ এমনিতে বেড়ে যায়, কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে। সাধারণত এই সময় ডান দিকের থেকে বা দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায়, কিন্তু যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিত থাকবেন আপনার মেয়ে হতে চলেছে। নয় নম্বরে ওজন বৃদ্ধি। মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয়। প্রসঙ্গত, মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরে মেয়েদের হাড় বৃদ্ধি পায়, এমনকি মুখেও। এইভাবেই অনেকাংশে বুঝতে পারা সম্ভব হয় যে ছেলে হতে চলেছে না মেয়ে। দশ নম্বরে চুলের ঘনত্ব পরিবর্তন আসবে। মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব ছেলে হতে চলেছে না মেয়ে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কোনো সন্দেহই থাকে না যে আসন্ন বাচ্চা মেয়ে হতে চলেছে।